वेलकम टू मिन आईटी आमी मिनहाजुल इस्लाम। गत भिडियोते आमरा डाटागुलोके आपडेट करेছি। आजके भिडियोते आमरा डिलीटेर प्रसेसटाके फुल कमप्लीट करब। भिडिओ शुरूतेই একটি কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি প্রজেক্টে। আমরা গত ভিডিওতে আমরা যখন এডিটে ক্লিক করতাম তখন আমাদের ডাটাগুলো চলে আসতো এবং আপডেটে ক্লিক করলে আমাদের ডাটাগুলো সুন্দরভাবে আপডেট হতো। আজকে ভিডিওতে আমরা ডিলেটের এই ফুল প্রসেসটাকে কমপ্লিট করব। আমরা যখন ডিলেটে ক্লিক করব তখন উইদাউট পেজ লোডিং এ ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। আমি চলে যাচ্ছি কোডিং এ। আমরা শুরুতে যে কাজটা করব, আমাদের যে শো ডাটা ফাংশনটা আছে সেই শো ডাটা ফাংশনের ভিতরে আমরা একটি অন ক্লিক ফাংশন করে নিব সেম এডিটের মতোই। এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম এবং এডিট যে কাস্টমার আছে সেটাকে আমি ডিলিট কাস্টমার দিলাম, DELET ডিলিট কাস্টমার, এবং এই ডিলিট কাস্টমার নামে একটি ফাংশন তৈরি করে নিব। সবার নিচে এখানে ফাংশন নেম কি ডিলিট কাস্টমার, এর ভিতরে আইডিটাকে পাস করে দিব কারণ আমরা আইডি ধরে ধরে ডাটাগুলোকে ডিলিট করব। এরপরে যেটা করতে হবে আমাদেরকে অ্যাজেক্স কল করে নিতে হবে। সো আমরা বরাবরের মতো অ্যাজেক্স কল করে নিলাম। তারপরে যেটা করতে হবে আমাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে। আমাদের এটা কি টাইপ, আমরা জানি আমাদের এটা কি টাইপ, আমাদের এটা গেট টাইপ কারণ আমরা ডাটাটাকে গেট করে ডিলিট করে দেব। তারপরে যেটা করতে হবে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপ কি হবে, অবশ্যই আমরা জানি আমরা জেসন ডেটা টাইপ দিয়ে ডাটাটাকে ডিলিট করব কারণ আমরা যেহেতু অ্যাজেক্সে করতেছি অবশ্যই এটা জেসনে হবে। তারপরে যেটা দিতে হবে আমাদেরকে ইউআরএল। ইউআরএল কি হবে, আমরা একটা ইউআরএল তৈরি করে নিব। আমি দিলাম ডিলেট, তারপরে বরাবরের মতো ডিলেট কাস্টমার, তারপরে আগেরটার মতো করে আইডিটাকে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে যেটা করতে হবে যদি সাকসেস হয়, যদি আমাদের এটা সাকসেস হয় তাহলে আমরা একটা ফাংশনের ভিতর দিয়ে কি করব, আমরা একটা সাকসেস মেসেজ শো করাবো। ফাংশনের ভিতরে আমি ডাটাটাকে পাস করে দেই। এরপরে যেটা করব আমরা মেসেজটাকে এখানে শো করাবো। আপাতত আমরা কনসোল দিয়ে দিলাম, console.log দিয়ে আমি আপাতত শো করাচ্ছি। এখানে দিচ্ছি ডাটা ডিলেট সাকসেসফুলি। ডাটা ডিলেট সাকসেসফুলি নামে আমি একটি কনসোল তৈরি করে নিলাম। আমাদের এখানকার কাজ শেষ। এরপরে কি করতে হবে, আমরা যেহেতু ইউআরএল তৈরি করে নিছি সেম এটার জন্য একটা ইউআরএল আমাদেরকে রাউটে বানাইতে হবে। আমি চলে যাচ্ছি আমাদের ওয়েব রাউটে, এখানে আসলাম, সেম যেটা আছে এটাকে কপি করে পেস্ট করে দিলাম, কপি করলাম, করে আপডেট হয়ে গেছে। এটা আমাদের কি হবে গেট টাইপ, আমি গেট টাইপ দিলাম, এখানে ডিলিট কাস্টমার, তারপরে যা আছে তাই। এখানে কি দিব, ডিলিট নামে একটি ফাংশন কল করে নিই, তাহলে হয়ে যাবে। কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোলারে চলে যাচ্ছি সরাসরি, আমরা গিয়ে নিচে একটি ফাংশন তৈরি করে নিব, পাবলিক ফাংশন, ফাংশনের নেম হচ্ছে ডিলেট। এখানে যেহেতু আমরা আইডিটাকে পাস করছি আইডিটাকে এখানে দিতে হবে। এরপরে কি করব, আমরা একটি ভেরিয়েবল নিলাম কাস্টমার ডিলেট, কাস্টমার DELET, কাস্টমার ডিলেট নামে একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর এখান থেকে কাস্টমার টেবিলটাকে ধরলাম, ধরে ফাইন্ড করব। কি ফাইন্ড করব, আমরা এই যে উপরে যে আইডিটাকে দিছি সেই আইডিটাকে এখানে ফাইন্ড করব। আমরা আইডিটাকে পেয়ে গেলাম এখানে। এরপরে কি করব, এই আইডিটাকে ধরে আমরা ডাটাটাকে ডিলিট করে দিব। আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমরা যে ডিলেট ফাংশনটা আছে সেই ফাংশনটাকে কল করে দেব। আমাদের ডাটা ডিলিট শেষ। এরপরে কি করবে, ডাটা ডিলিট শেষ হওয়ার পরে রিটার্ন করব রেসপন্স, রিটার্ন রেসপন্স জেসন, জেসনে কি রিটার্ন করব, এই যে কাস্টমার ডিলেট কাস্টমারটা আছে এটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। আমাদের এখানকার কাজ শেষ, ওয়েবের কাজ শেষ। এখন যেটা করতে হবে আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যখন ডাটাটা সাকসেসফুলি ডিলিট হবে তারপরে কি করবে, আমাদেরকে এই যে অ্যাড কাস্টমার এটা আসবে, ফুল এই জিনিসটাই আমাদের এখানে আসবে। আমি এটাকে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে पेस्ट कर दीची। प्रथम एड कस्टमार टाइटलटा शो है, तरह एड कस्टमारटा शो है और एडिट कस्टमार आपडेटा डिलीट है। शो डाटा से रिफ्रेश कर आबार एखाने कल करबे एबं यदि कोनो इनपुट फिल्डे कोनो डाटा थाके ताहले सेगुलो क्लियर होबे। ओके, आमादेर एखानकार काज शेष। एखन आमरा एटाके एकटु रिलोड करे देखी, यदि आमादेर सबकिछु ठीकठाक थाके ताहले सुंदरभावे एटा काज करबे। आमी कन्सोलटा ओपेन करे निच्छि, नेওয়ার পর आमी डिलीटे क्लिक करतेछि। देखें एखाने एखाने ইউআরএলটা পাচ্ছে না, दैट मीन्स आमादेर ইউআরএলে কোথাও একটা ভুল হয়ে গেছে। আমরা দেখি কি ভুল হইছে। এখানে বলতেছে আচ্ছা ইউআরএলটা পাইনি, আমরা ইউআরএলটা চেক করি। सब किस ठीकठाक थकले एबार हो जाए। ये हमें सेफ दिए दिलाम, मोटामुटी ठीक आछे। अच्छा, हमारे जेटा भूल हो गेछे आमरा एखानकार पर एक स्लैश दीते भूले गेछी, एजोन्नो सेई यूआरएलटा पाच्छिलो ना। ओके, आशा करी एटा एखन प्रपारलि काज करबे। आरेकटा विषय आमरा एटा सिंगल कोटेशनेर भितरे दिए देई। ओके, ताहले आमादेर सबगुलो सेम भावे होबे। ओके, एखन आशा करी एटा काज करबे। आमी रिलोड करी, देखें एखन आमी जदि डिलेटे क्लिक करी, देखें आमार डाटाटा डिलेट होच्छे उइदाउट पेज लोडिंगे। आमी जदि कन्सोलटा ओपेन करी, एखाने देखें सक्सेसफुली डाटा डिलेटेड एक मैसेज दिच्छे। देखें एई जे आमी एटाके आबार दिलाम, देওয়ার पर एखान थेके एटाके डिलेट करलाम। देखें आबार मैसेज दिच्छे कन्सोले एबं डाटाटा प्रपारलि डिलेट होच्छे, आमादेर कोनो पेज लोड होच्छे ना। मोटामुटी देखें हाँ हये गेछे। तो এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা ভ্যালিডেশন এবং নোটিফিকেশনের প্রসেসগুলো আস্তে আস্তে করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন।